হেফাজতে থাকাকালীন পশ্চিম মেদিনীপুরের ডেবড়ায় এক বিজেপি কর্মীর মৃত্যু এবং পুলিশি অত্যাচারেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। হাইকোর্টের নির্দেশে এসএসকেএম হাসপাতালে দেহের ময়নাতদন্ত হচ্ছে, ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হচ্ছে হাইকোর্টের নির্দেশে। পুলিশি অত্যাচারে নিহতের মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। পুলিশের বিরুদ্ধে ফের চক্রান্তের অভিযোগও করেছে পরিবার। পুলিশি অত্যাচারে মৃত্যুর অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতের পরিবার। মামলার প্রেক্ষিতে ডেবড়া থানা ও জেলের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় আদালত। ডেবড়ার নিহত বিজেপি কর্মী সঞ্জয় বেরার মৃত্যু কিভাবে তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি, আর সেই ধোঁয়াশা কাটাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ এসএসকেএম হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত হচ্ছে। আর সেই ময়নাতদন্তের জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরিবারের দুজন লোক সেই ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন এবং গোটা এই ময়নাতদন্তের প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে। সঞ্জয় বেরার পরিবারের লোকেরা ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে এসে গিয়েছে, কিন্তু তারা এখনও তাদের দাবিতেই অনড় যে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু নয়, সঞ্জয় বেরারকে মারধর করা হয়েছিল এবং তার জেরেই তার মৃত্যু হয়েছে এই অভিযোগই করছেন তারা। যেটা জানা যাচ্ছে যে 4 জুন ডেবড়ায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং সেই ঘটনায় পুলিশ সঞ্জয় বেরাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। তাকে পাঠানো হয়েছিল মেদিনীপুর সংশোধনাগারে এবং সেইখানেই পুলিশের দাবি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন সঞ্জয় বেরা। তারপর সেই সংশোধনাগার থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে এবং মেদিনীপুর মেডিকেল কলেজে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় প্রেসিডেন্সি জেলে বেটার ট্রিটমেন্টের জন্য। প্রেসিডেন্সি জেলে আনার পরেও সঞ্জয় বেরার অবস্থার উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছিল। তারপরে তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়, সেখানে ভর্তি করা হয় এবং 18 জুন এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয় সঞ্জয় বেরার। আর সেই মৃত্যুর পর থেকেই কিন্তু এই নিহত বিজেপি কর্মীর পরিবারের লোকেরা দাবি করে যে তাকে মারধর করা হয়েছে, পুলিশ তাকে মারধর করেছে এবং সেই মারধরের জেরেই কিন্তু মৃত্যু হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে এসএসকেএম হাসপাতালে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে এই সঞ্জয় বেরার মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে মৃত্যুর কারণ জানার জন্য। আজকে সেই ময়নাতদন্ত হচ্ছে এবং এই ময়নাতদন্তের পর কী নতুন তথ্য উঠে আসে সেটাই দেখার। ক্যামেরা দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। প্রথম কথা যেটা আমার দিকে বলল যে এটা হচ্ছে বডি ট্রান্সফারের কাগজ, এখানে সিগনেচার করতে হবে। কে সিগনেচার করবে? না সঞ্জয় বেরার জেঠুর ছেলে লক্ষ্মীকান্ত বেরা। কিন্তু আমরা যখন সিগনেচার করার আগে আমরা ভালো করে পেপারটা ভেরিফিকেশান করলাম। ভেরিফিকেশান করতে আমরা দেখলাম এখানে লেখা আছে ড্রাগ আছে শরীরের মধ্যে, পাওয়া গেছে আইসুল ইউরিয়া, পাওয়া গেছে কিয়েটিন আছে। এগুলো যদি ময়নাতদন্তের আগে এই রিপোর্টে আমার দিকে সই করায়, আমরা চেয়েছিলাম যে কোনো সেনা হসপিটালে ময়নাতদন্ত হোক, আমরা আবেদন রেখেছিলাম। কিন্তু মহামান্য হাইকোর্ট আমার দিকে এখানেই করার জন্য নির্দেশ দিয়েছে এবং সম্পূর্ণ সিসিটিভি ফুটেজে হবে যে এটা এখানে তো লেখা নেই যে বডি ট্রান্সফারের জন্য আপনার দিকে সিগনেচার করাচ্ছে। বডি ট্রান্সফারে 2 লাইন কথা লেখা থাকবে, হ্যাঁ তারিখও ভুল, 14 তারিখ, এখানে 10 তারিখ কোনো প্রকারে এসএসকেএমে ভর্তি হয় না, 14 তারিখ বিকেলবেলা ভর্তি হয়েছে, 14 তারিখ বিকেলবেলা এখানে এসএসকেএমে ভর্তি হয়েছে।